নারায়ণগঞ্জ এক আসনের স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের বাড়ি ঘরে ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া এবং তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার। সকালে তৃণমূল বিএনপির প্রার্থী এবং মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার রূপগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে নেতাকর্মীদের বাড়িঘরে হামলার অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, সরকার দলীয় এমপি এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি নিয়ন্ত্রণ না করে তাহলে প্রধানমন্ত্রীর কমিটমেন্ট অনুযায়ী সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে না। অন্যদিকে রূপগঞ্জে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া বলেন, প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের পর থেকে সরকার দলীয় মনোনীত প্রার্থীর সমর্থকেরা তার নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর করেছে। তাদেরকে ধরে নিয়ে এই নির্বাচনের পূর্ব থেকেই যারা মনস্থ করেছে যে আমরা শাহজাহান ভূঁইয়ার পক্ষে কাজ করব, তাদেরকে ধরে নিয়ে তাদের বাড়িঘর ভাঙচুর সহ আজকে এই চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের হাজার হাজার পরিবার বাইরে অবস্থান করতেছে, তারা তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, এমপি এবং মন্ত্রীরা যে প্রত্যেকটা এলাকায় একটা নিজস্ব বলয় তৈরি করছে তাদেরকে নিয়ন্ত্রণ করেন। আইন শৃঙ্খলা বাহিনী যদি এখনই নিয়ন্ত্রণ না করে, তাদের যদি আইনের আওতা না নেয়, তবে তো এই নির্বাচনটা প্রধানমন্ত্রীর কমিটমেন্ট অনুযায়ী নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।